দুইটা ছন্দ বলবো আমার সাথে সবাই বলবেন ঠিক আছে বাইতুল হারাম লহু কলম বাইতুল হারাম লহু কলম খুশিতে জুগেছে হুর পরে আমিনার ঘরে নূর এসেছে জোরে বলেন না হুর পরে আমিনার ঘরে নূর এসেছে এটা আমি বিদায় নিব আপনারা আমার সাথে সাথে বলবেন সারা রাত ওয়াজ শুনলে যতটা নেকি না পাবেন আমার মদিনা ওয়ালা নবীর সামনে যদি এক মিনিটের জন্য মহব্বত না করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি নেকি দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কেন ওয়াজ করতে বলার জন্য আমার মদিনা ওয়ালা নবী মেম্বার বানাই নাই ওয়াজ করতে বলার জন্য তাকরির করতে বলার জন্য কোরআন পড়তে বলার জন্য আমার মদিনা ওয়ালা নবী মেম্বার বানাই নাই পৃথিবীর বুকে এমন একটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে একটা মেম্বার থাকে এমন একটা মসজিদ আছে সেই মসজিদের ভিতরে দুইটা মেম্বার জিজ্ঞাসা করা হলো এই মসজিদে দুইটা মেম্বার কেন বলছে এখানে আমার একজন পাগল আছে আমার একজন দেওয়ানা আছে আমার একজন মস্তানা আছে তিনি আমার সামনে নাক করবে যেন হাসান বিন সাবিত জুড়ে বলেন সুবহানাল্লাহ তিনি এই জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেম্বার উপরে আমার সামনে নাক ছড়ি করবে এর জন্য আমার মদিনাওয়ালা নবী মসজিদে নববীর ভিতরে মেম্বারই বানাই দিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ খুশিতে ঝুঁকেছে ঘুরে পড়িয়া মিনার ঘরে নূর এসেছে ঘুরে পড়িয়া মিনার ঘরে আওয়াজ হয় ঘুরে পড়িয়া মিনার ঘরে আরো জোরে ঘুরে পড়িয়া মিনার ঘরে হাত তুলেন ঘুরে পড়িয়া মিনার ঘরে নবীর নূরে সারা জগত নবীর নূরে গোটেই জগত পোহর হয়েছে নবীর নূরে সারা জগত পোহর হয়েছে হুর পরে কোন হুর পরে আমিনার ঘরে আরো জোরে বলেন হুর পরে আমিনার ঘরে ও হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না ভয়ার নবী দয়ার নবী কামলে ওয়ালা তাজদার মদিনা সুবহানাল্লাহ ও হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না মায়ার নবী নূরের নবী দয়ার নবী কামলে ওয়ালা তাজদার মদিনা তাজদার মদিনা ফরিশতারা চারিদিকে ফরিশতারা চারিদিকে দুরুদ পড়েছে ঘুর পড়িয়া মিনার ঘরে নূর এসেছে লাস্ট ছন্দ আর হয়তো এক মিনিট লাগবে লাস্ট ছন্দ চেষ্টা করি শিশু নবী মেয়ে সবাতে যখন যেতেন ময়দানে সূর্য যখন লুকিয়ে দেখেন নবী আসেন কোনখানে সুবহানাল্লাহ আমার নবী যখন মেয়ে সবাইকে জাগেন আকাশের সূর্য লুকায় লুকায় আমার নবীজিকে ছায়া দিতেন পাওয়া দিতেন না সুবহানাল্লাহ শিশু নবী মেয়ে সবাতে যখন যেতেন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে নবী আছেন কোনখানে মাথার উপর মেয়ে গেছে মাথার উপর মেয়ে গেছে ছায়া করেছে ঘুর পড়িয়া মিনার ঘরে নূর এসেছে আমার বলার মধ্যে আপনাদের শোনার মধ্যে যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে মাফ করে দেন বলে আল্লাহুম্মা আমিন খুশবু নিকালতি হ্যায় ফুল সে লেকিন কাগজ সে নেহি মেরা কানে মোহাব্বত রাখতা হ্যায় সুন্নি সে লেকিন ও গায়রা সে নেহি খুশবু এ গুলাব হ্যায় পসিনা রসুল কা আপকো ভি মুবারক হো ইস মেহফিল কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মামা সাহেবের বক্তৃতা বক্তৃতা খুব সুন্দর হয়েছে সময়ের অভাব ওনাকে টাইম দিতে পারলাম না পরবর্তী আরও একজন বক্তা আছে তারপরে আর